বীরভূমের অন্তর্গত বোলপুর শহরের মকরমপুরে অবস্থিত ভক্তি বেদান্ত আশ্রম। বর্তমান মহান্ত ভক্তিপ্রেমিক পরমানন্দ গিরি মহারাজ এই আশ্রমে শাস্ত্রমতে বিভিন্ন অনুষ্ঠান প্রধানত কৃষ্ণকে ঘিরে বর্ষব্যাপী পালিত হয়ে থাকে। তেমনই এক অনুষ্ঠান পালিত হয়ে গেল রথযাত্রা। আমরা ওইখানে রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হয়েছিলাম। প্রতি বছরের তুলনায় এবছরের রথযাত্রাটি একটু অন্যরকম, কারণ হলো কোভিড-19। ওখানে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই মন্দিরের মধ্যেই রথযাত্রাটি পালিত হলো। রথযাত্রায় যে কথাটি সবার আগে মনে আসে তা হলো জগন্নাথ ঠাকুরের নাম, জগতের নাথ জগন্নাথ। আঞ্চলিক ঐতিহ্যে পূজিত হন পূর্ব ভারত, বিশেষত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। দারুব্রহ্ম জগন্নাথের হস্তপদবিহীন অবয়বে দুটি অস্ত্র দৃশ্যমান, সুদর্শন চক্র ও পাঞ্চজন্য শঙ্খ। কপালে বৈষ্ণব সুলভ টিকা এবং তিনি কৃষ্ণবর্ণ। এই সব কিছু অঙ্গুলি নির্দেশ করে কৃষ্ণ ও বিষ্ণুর দিকে। তবে কি জগন্নাথ বিষ্ণুর অবতার?
সামগ্রিকভাবে জগন্নাথ সম্পর্কিত চিন্তায়নে রূপায়নে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশিষ্ট ভূমিকা আছে। কৃষ্ণ পিপাসু বঙ্গীয় এই মহাপুরুষ গৌড়ীয় বৈষ্ণবপাদ নামক এক ধর্ম আন্দোলনের জনক। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ 20টি বর্ষ অতিবাহিত করেন পুরীতে জগন্নাথ সেবায় নিজেকে উৎসর্গ করে। তারই মধ্যে তিনি কৃষ্ণরূপ দর্শন করেছিলেন। पूरा होकर
অবতার কথাটি হিন্দু ধর্মে এক বিশেষ তাৎপর্যবাহী। গীতায় আছে কৃষ্ণের উক্তি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার, দ্বাপর যুগে তার আবির্ভাব, সত্য যুগে মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ ও বামনরূপী বিষ্ণুর অবতারগণের আবির্ভাব, কলিযুগে বুদ্ধদেব আবির্ভূত। ঘোষিত আছে কলিযুগের শেষে কল্কি অবতার দর্শন দেবেন। ¡Gracias!
বস্তুত উল্লিখিত এই দেবতারা বিষ্ণুর অবতার রূপে গণ্য হন। কিন্তু বিষ্ণুর অবতার সংখ্যা কত তা নিয়ে অগ্নি, পদ্ম, গরুড়, লিঙ্গ, নারদ, স্কন্দ ও বরাহ পুরাণে ঐক্যমত্য নেই। এমনকি অবতার ধারণাটিরও বহুবিধ ব্যাখ্যা আছে, কিন্তু এই বিতর্কে প্রবেশ নিষ্প্রয়োজন। কৃষ্ণ যেমন বিষ্ণুর অবতার, তেমনি অন্য দুই অবতার পরশুরাম ও রাম অবতীর্ণ হন ত্রেতা যুগে। जग में राम।